হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো? ভালো আছো তো? আমি আজকে আবার সকালে চলে এসেছি, তোমাদেরকে ভিডিও করে দেখাবো দেখো কী করছি। তো তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখো দেখো আজকে কী রান্না করবো। কালকে কী রান্না করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো, তো আজকেও দেখো কী রান্না করবো। দেখো এই দেখো মাছ রান্না করব, মাছ রান্না করব বেগুন দিয়ে। দেখো বেগুন কেটে নিয়েছি, শুকনো শুকনো করে মাখামাখা করে রান্না করব। তো তোমরা তো জানো কাল করে রান্না করেছিলাম বেগুন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। তো খেতে ইচ্ছে করছিলো তাই বেগুন দিয়ে রান্না করছিলাম, কিন্তু মাছ তো মানে বেগুন দিয়ে রান্না করব মাখামাখা করে। দেখো দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। দেখো এখনো সূর্য ওঠেনি, তো এখন বাজে 5:54, এখনো সূর্য ওঠেনি, উঠবে, উঠছে উঠছে। মাছ ভাজাটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। একটা আলু কেটে দিই, আলু না দিলে তো আর কিছু ভালো লাগে না। আমাকে প্রতিদিনই ভোরবেলা এরকম রান্না করতে হয়, উঠতে 5টায় উঠি, 5টায় উঠে একটু কাজ টাজ করে তো রান্না বসাই। আলুটা নিয়ে একটু বেগুন মতো মোটা মোটা করে কেটে নিয়েছি, তো মাছ রাঁধবো, আর কী রাঁধবো বুঝতে পারছি না। তো বুঝতে তো পারছি গরিবের সংসারে কী রাঁধবো কী রাঁধবো, প্রতিদিনই প্রতিদিনই হয় এটা। তো মাছটা রান্না করা হোক, তারপরে দেখছি কী রাঁধবো। নুন দিয়ে মাখিয়ে নেবো মাছটা, একটু নুন দিয়ে নেব,
ভাবে বেশি হয়ে গেলে আবার একটু নুন কাটা হয়ে যাবে, চালানি মাছ তো বুঝতেই তো পারছো। তেল গরম হচ্ছে, মাছটা আমি দিয়ে দেব। তোমরা তো ভাবছো আমি এত সকালে মাছ খেতে গেলাম, তো দেখাচ্ছি চলো। দেখো রাস্তা, দেখো সূর্য উঠে গেছে কি সুন্দর। তো দেখো এই দেখো মাছটা ফ্রিজে রাখা ছিল, কারণ কালকে কিনে রেখেছিলাম আজকে রান্না করবো বলে, কারণ এত সকালে তো মাছ পাওয়া যায় না, তাই মাঝে সাঝে মাছ কিনে ফ্রিজে রেখে দিই, সকালে রান্না করে দেবো ওদেরকে। দেখেছো আমি সকালেই রান্না করি আর রাতে রান্না করি, আমরা দুজন মানুষ, আমার ছেলে এখনো ছোট্ট, দেখেছো তো। চলো বাবা দেখ, হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেলে আলু বেগুনটা ভেজে নেব। দেখি তো কলে জল এসেছে কিনা, দেখো এখনো কলে জল আসেনি, কাল থেকে কলে জল দিচ্ছে না, এরকম বাসন পড়ে আছে দেখেছো। এই কলে জল আসলে তবে এই ট্যাঙ্কিতে জল তুলি, দেখতে পাচ্ছ এই দেখো
নাহলে তুলতে পারি না। জল দিচ্ছে না কাল থেকে টাইম কলে। দেখো আজকে ছেলে আর ছেলের বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে দুজনে। আমার রান্না আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এই দেখো ট্যান ট্যান ট্যান। দেখেছো দেখো ফাইনালি রান্না হয়ে গেছে। এদকো মাছের ঝাল, পেঁপের তরকারি, ভাত, তো এগুলো টিফিন বাটিতে দিয়ে দেব, বরকে তো খেয়ে চলে যাবে। তো বন্ধুরা চলো পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যার সময়। তো কাল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কারো কিছু বলার থাকলে কমেন্ট অবশ্যই জানিয়ে দিও। চলো বাই, টাটা। আর অবশ্যই ঘন্টাতে বাজাতে ভুলবেন না, সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বাই, টাটা।